দর্শকরা প্রত্যেক দিন মানে সোম থেকে শুক্র যে দেখে আমাদের এপিসোড কি চলছে সেটা দেখে ফিডব্যাক দিচ্ছে, প্রত্যেক দিন গল্পের সাথে তারা জড়িয়ে আছে। যখন দেখি বা আমরা যখন দেখছি বোঝা যাচ্ছে যে কোথাও দর্শক আমাদেরকে বলে দিচ্ছে কি করা উচিত কি করা উচিত। যখন সূর্যের সময় যে সিনগুলো হচ্ছে চেম্বারে, প্রত্যেকটা মুহূর্তে নিষ্কা সূর্য চেম্বারে চলে আসছে, সূর্যটা অ্যালাউ করছে, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। সবসময় আমরা বলেছি যে আমাদের দর্শকদেরকে যে আমাদের ক্রিটিসাইজ করুন, তাহলে আমরা আমাদের গল্পটাকে আমরা ঠিক করছি কি ভুল করছি, কোন গতিতে যাওয়া উচিত, কোন জায়গায় ঝিমিয়ে পড়ছে, সেগুলো তো আমরা কারেক্ট করতে থাকবো। এবং দর্শক চাই হোক, ফার্স্ট ডে থেকেই চাইছিল যে শনি রবিটা কেন বাদ যাচ্ছে, এটা দর্শক প্রথম দিন থেকেই চেয়েছিল। বাট পাঁচ দিনেই যে আমাদের এত ভালোবাসা দিচ্ছে, এটাই আমাদের কাছে সত্যি অনেক। ঘুমিয়ে পড়ি বাদ, এটা আমাদের হচ্ছে, এটা আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এখন আমাদের দুজনের খুব ভালোই যাচ্ছে। গল্পের মোড়ের মধ্যে যেটা পাওয়া গেছে দীপা, মানে আলাদা স্বাস্থ্যকে তোকে বলি যে এই মহিলা যে দীপাকে সহ্য করতে পারতো না, যাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে চাইতো না, এতদিন ধরে যে মহিলা এরকম ভাবে দুর্দন্ত প্রতাপের মতন সে এত কাজ করে গেছে যে মানবে না, আমি আমার পরিবারকে আগলে রেখেছিলাম, প্রোটেক্ট করে রেখেছিলাম যাতে কোনো কালো অশুভ ছায়া না পড়ে, সেখান থেকে ও প্রোটেক্ট করতে আরম্ভ করে দিয়েছে। এটা একটা খুব সুন্দর জায়গা, তার জন্য দর্শক খুব মানে আগ্রহ নিয়ে বসেছিল যে কবে লাবণ্য দীপাকে মানবে বড় ছেলের বউ হিসেবে। বেলা থেকেই দেখানো হয়েছে যে দুই বোনের মধ্যে ভীষণ ঝামেলা, আর সেটাকে উৎসাহ দেয় রত্না দেবী। তো এমন একটা সিন হয়েছে যখন দুর্ভাগ্যজনক বা ঘটনাক্রমে উর্মি মিসক্যারেজটা হয়ে গেছে, যার জন্য দায়ী করা হয়েছিল দীপাকে, তখন মারতে গেছিল রত্না দেবী আবার যে আমি শেষ করে দেবো। সেই রুখে দাঁড়ানোটা আমার আবার দারুণ লেগেছে, যে হাতটা ধরে বলা যে এই যে দর্শকের উদ্দেশ্যে বলে দেওয়া যে এবার থেকে কিন্তু দীপাকে আমি প্রোটেক্ট করবো। ইভেন যখন দীপা কনসিভ করেছে তখন তুমি বুঝতে পেরেছো, তখনই কিন্তু তুমি নিজেই বলেছো যে তুমি আগে চেক আপ করো, তুমি বলেছো সেটা, সেটা কিন্তু আর কেউ বুঝতে পারেনি, একমাত্র শাশুড়িমাই বুঝতে পেরেছিল। মানে ওই জায়গাগুলো খুব ভালো ছিল, প্রত্যেকটা চরিত্র গ্রে বা হোয়াইট যাই হোক না কেন তাদের মধ্যে কিছু না কিছু করার আছে। উর্মির ক্ষেত্রে বলুন, সেটা উর্মির জয়ের সম্পর্কের ক্ষেত্রে বলুন, ওদেরও একটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা চলে এসেছে। নিষ্কার নিজের মতন চেষ্টা করছে, কবির একটা খুব ইন্টারেস্টিং ট্র্যাক কবি ঢুকে গেছে। এরপরে আরও একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে অনিন্দতা, খুব ইন্টারেস্টিং একটা ট্র্যাক ঢুকেছে যে চাইবে যে দীপাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। এবার সেটা কতটা সে সফল হবে আর কীভাবে সূর্য নিজের ভুল ভাঙে পরে দীপাকে বাঁচাবে, সেটার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমাদের স্টার জলসার নিয়মিত। আমাদের অফস্ক্রিন কেমিস্ট্রি ও দারুণ, আমার গলায় গলায় মাঝে মাঝে রিল করি, হ্যাঁ রিল তো দেখতেই পারে, আমরা তো আমরা দেখতে পারি, আমরা নাচি, আমরা কথা বলি, আমরা ডায়লগস ফানি ডায়লগস বলি। আমরা দীপা আর লাবণ্য এখন ওই আর কি একটা একরকম জুটি, পরের বছর মিষ্টি সম্পর্কের জুটি পাবো। তোমরা দেখতে থাকো অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র ঠিক রাত 9:30, না দেখলে কিন্তু বাড়িতে এসে টিভিটা আমি খুলে দেবো, খুলে দেবো অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।